আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল লাইভ সংবাদ আমি রিদিতা রেজা শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম গরুর চামড়ার দাম ভালো হলেও ছাগলের চামড়া বিক্রি না হওয়ায় পড়ে আছে রাস্তায় 10% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা ভোলা চর ফ্যাশনের ট্রলার ডুবির 5 দিন পর সাগরের মোহনা থেকে 5 জেলের মরদেহ উদ্ধার এখনও নিখোঁজ দুইজন এবং সাফ বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিতে আগামীকাল কুয়েতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ 18 বছর পর ফাইনাল খেলার প্রত্যাশায় লাল সবুজরা এছাড়াও নিচল টাটা বিশেষ সংবাদে যা থাকছে সুবিধা বঞ্চিতদের জন্য ছোট কাকু ক্লাবের ঈদ উপহার দেওয়া হবে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে গরুর চামড়ার দাম এবার গত বছরের চেয়ে কিছুটা ভালো হলেও ছাগলের চামড়া নষ্ট হবার অজুহাতে আড়তদাররা কম কেনায় তা রাস্তায় ফেলে রাখতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীরা বলেছেন এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশার কথা জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন গরম ও বৃষ্টির কারণে 10% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে শাকির আদনানের রিপোর্ট সারা দেশ থেকে বছর জুড়ে প্রায় 2 কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে যার প্রায় অর্ধেক চামড়া আসে কোরবানি ঈদের সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পশুর চামড়া লালবাগের পোস্তায় আসার পর এখন চলছে প্রক্রিয়াজাত করার কাজ সরকার যে দাম দিয়েছে 50 থেকে 55 টাকা ফুট আমরা 20 ইঞ্চি কিনতেছি যেমন গ্যাস এবার কিনছি আমরা লগা 600 টাকা 500 টাকা 900 টাকা 1000 টাকা মাল কেনা আমাদের গভর্নমেন্ট একটা রেট দিয়েছে গত বারের থেকে 5 টাকা ফুটে স্কোয়ার ফুটে বেশি ড্যাশমিস মনে করেন একটা চামড়া 150 থেকে 200 টাকা গত বারের থেকে বেশি যাচ্ছে গরুর চামড়া গেলবারের চেয়ে কিছুটা বেশি দামে আড়তদাররা কিনলেও ছাগলের চামড়ার দাম 10 টাকা বলায় বহু মৌসুমি ব্যবসায়ীরা সেগুলো রাস্তায় ফেলে দিচ্ছেন বিক্রি করতে পারবো না এলেগে ভালাই দেবে এটা হিসেবে দেশের ক্ষতি হচ্ছে এটা যেহেতু ওনারা ছাগল নিবে না ওনাদের মন মতন দেশের ক্ষতি না সরকারের সম্পদ নষ্ট হচ্ছে চামড়া ব্যবসায়ী সংগঠনের নেতারা দাবি করেন অনেক অপেশাদাররা ছাগলের চামড়া ছাড়াতে গিয়ে নষ্ট করছেন আর ছাগলের চামড়াটা যে কোরবানি দেয় যে সেই ছিলে ফেলে ছিলতে গিয়ে সে চামড়াটি হয় 2 ফুট 3 ফুট তো 2-3টা কাট কাট করে ফেলে কেটে ফেলে তো কেটে ফেললে চামড়াটা কোনো মূল্য থাকে না পোস্তায় প্রক্রিয়াজাত করার সপ্তাহখানেক পর থেকে ওই চামড়া সাভারের ট্যানারি মালিকদের কাছে বিক্রি শুরু হবে শাকির আদনান চ্যানেল আই ঢাকা ভোলার চর ফ্যাশনে সাগরে ট্রলার ডুবির 5 দিন পর 5 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও 2 জন নিখোঁজ রয়েছেন চর ফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জানান 25 জুন সাগরে মাছ ধরতে গিয়ে 13 মাঝি মাল্লা সহ চর ফ্যাশনের সামরাজ ঘাটের জাহাঙ্গীর মাঝির ট্রলার ডুবে যায় 6 জনকে জীবিত উদ্ধারের পর নিখোঁজ ছিলেন 7 জন শুক্রবার সাগর মোহনা 3 চর এলাকা থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয় বাকি নিখোঁজ 2 জনকে উদ্ধার অভিযান চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে বিএনপি ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় মির্জা ফখরুল বলেন আন্দোলনের সমুদ্রে ঢেউয়ের মতো কখনো নামে কখনো ওঠে দুর্নীতি রোধ করতে না পারলে ব্রিক্সে যোগদান করে সরকার কখনোই সফল হতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল করে কথা বলছি আমরা নই সমস্ত দলগুলো বলছে এবং এখন আন্তর্জাতিক বিশ্ব বড় শুরু করেছে যেখানে আসলে একটা নিরপেক্ষ সরকার দরকার যে সরকারের অধীনে নির্বাচনকালীন যে সরকারের অধীনে এখানে একটা সুষ্ঠু অবাধ সকল কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে সময় হলো বিরতি নেবার বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভের মুখে কয়েকটি এলাকায় কারফিউ ও গণপরিবহন বন্ধ 8 শতাধিক গ্রেফতার চ্যানেল সংবাদে
ফ্রান্সে পুলিশের গুলিতে 17 বছর বয়সী কিশোর নাহেলের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিনও বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এখন পর্যন্ত 875 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় গণপরিবহনে বিক্ষোভকারীদের হামলায় বন্ধ হয়ে গেছে বাস ও ট্রাম সেবা। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্স জুড়ে 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদ ও সহিংসতাকে অযৌক্তিক উল্লেখ করে উদ্ভূত সংকট মোকাবেলায় মন্ত্রীদের সাথে আরও একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নাহেলকে গুলি করা পুলিশ সদস্যের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ গঠিত হয়েছে। ওই পুলিশ সদস্য এই ঘটনার জন্য মানসিকভাবে বিপর্যস্ত এবং তিনি নাহেলের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন। নিটল টাটা বিশেষ সংবাদ। প্রতি বছরের মতো এবারও ছোট কাকু ক্লাবের পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদুল আজহার উপহার হিসেবে কোরবানির মাংস দিয়েছে ছোট কাকু ক্লাব। চ্যানেলের কার্যালয়ে ছোট কাকু ক্লাবের সদস্যরা সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদ উপলক্ষে প্রতি বছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে আফজাল হোসেন পরিচালিত ছোট কাকু নাটক প্রচারিত হয়। এবার ঈদুল আজহায় চ্যানেল আয়ের পর্দায় মাওয়া থেকে হাওয়া সাত পর্বের নাটকটি প্রতিদিন সন্ধ্যা 6:10 প্রচার এবং পরের দিন সকাল 8:25 পুনঃপ্রচার হচ্ছে চ্যানেল আয়ের পর্দায়। সেই খুশিটা সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ভাগ করে নেবার জন্য আসলে আমাদের এই উদ্যোগ, এবং সেটি অব্যাহত আছে এবং আমরা চাই যে আর ভবিষ্যতেও থাকবে এবং কিছুটা হলেও আমরা মানুষের খুশি ভাগাভাগি করতে পারব তাদের সঙ্গে, আমরা আমাদের সঙ্গে তারা। এবারে কৃষি সংবাদ। জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ি উদ্ভাবিত কচু ফসলের জাত বিস্তারে মাঠ দিবস হয়েছে। গাজীপুর কন্দাল ফসল গবেষণা কেন্দ্র ও বগুড়ার মশলা গবেষণা কেন্দ্র বিএআরআই আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। পাঁচবিবির পটাবুকা গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর দেবাশিস সরকারের সভাপতিতে মাঠ দিবসে বক্তৃতা করেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর সহেলা আক্তার, বিএআরআই এর পরিচালক ডক্টর দিলওয়ার আহমেদ চৌধুরী এবং অন্যরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ সুরক্ষা ও ঐতিহ্য রক্ষায় যশোরে 50 লাখ খেজুর গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চৌগাছা উপজেলায় খেজুর গাছ সৃজনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বারো বছরের মধ্যে এবছর ইউক্রেনের সবচেয়ে গম উৎপাদনের আশঙ্কা করা হচ্ছে। 2011 সাল থেকে 2022 পর্যন্ত 11 বছরে গম উৎপাদন হয়েছিল রেকর্ড 3,30,00,000 টন। সে হিসেবে এবছর উৎপাদন 50% কমবে। রফতানি 1,05,00,000 টনে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইউক্রেনের কৃষিপণ্য উৎপাদন 2050 সাল নাগাদ যুদ্ধপূর্ব অবস্থায় ফেরার সম্ভাবনা নেই। গত বছর আবাদি জমির পরিমাণ কমে 2,50,00,000 হেক্টরে নেমেছে। শিগগিরই যুদ্ধ শেষ না হলে আবাদি জমির পরিমাণ আরও কমে যাবার আশঙ্কা করা হচ্ছে। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরে এসে যা দেখবেন। ঈদ আনন্দ উদযাপনে পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরছেন নগরবাসী। সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ছিল হাজারো মানুষের ভিড়। রাজধানী ছাড়াও ঢাকার আশপাশের জেলা থেকে চিড়িয়াখানায় আসেন অনেকে। লালন অসিনের রিপোর্ট। ঈদ মানে শিশুদের আনন্দ, আর এই আনন্দ উদযাপনের অন্যতম পছন্দের জায়গা শিশু পার্ক। চিড়িয়াখানায় বেড়াতে এসে পছন্দের রাইডে চড়ে হৈহুল্লোড় করে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত শিশুরা। চিড়িয়াখানার গেট খোলার সাথে সাথেই হাজারো মানুষের ঢল নামে চিড়িয়াখানায়। পরিবারের সদস্যদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরে ঈদের আনন্দ উদযাপনে সামিল সবাই। ব্রহ্মপুর থেকে ছুটি কাটাইতে ঢাকা আসছি আর কি,
খুবই ভালো লাগতেছে, পশু পাখিদের দেখা হচ্ছে মূল উদ্দেশ্য। ভালো লাগতেছে, সবাই নিয়ে আসছি, লোকের সমাগম দেখে ভালোই লাগছে এবং ওদের মজা দেখে আমাদেরও ভালো লাগছে, বাচ্চার ভালো লাগা দেখে আমিও খুব খুশি। চিড়িয়াখানে আছি, বেটা আছে, আমি আছি। বৈচিত্র্যময় সব প্রাণী দেখে আনন্দে আত্মহারা শিশুদের ঈদের খুশি যেন দ্বিগুণ। বানর দেখছি, টাইগার দেখছি, লায়ন দেখছি, আর অনেক কিছু। আমি আমার বাবার সাথে আসছি, অনেক ভালো লাগতেছে, মানে জীবনে প্রথম এই জাতীয় চিড়িয়াখানায় আসা হয়েছে। বড় সিংহ কিন্তু অনেক ভয়ঙ্কর হয়, ঈদের ছুটির কয়েকদিন চিড়িয়াখানার ব্যবস্থাপনা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রচুর লোকের সমাগম হয়, রিক্রিয়েশনের জায়গা চিড়িয়াখানা, সুন্দর নির্বিঘ্নে এই দিনটি উদযাপন করার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর।